নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গাড়িটা একটু সামনে নিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু সামনে আগাইলে আমার ভাই আসছে আর আম্মু আসছে সেই আয়ারল্যান্ড থেকে আমার বাসায়, আমার জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে অনেক কিছু অনেক কিছু। এগুলো সব নিয়ে এসছে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? মাংস খাবে না মো? নেলা হেপি কেন মনে আসছে? ছোট মামা আসছে, এই যে পার্কে তো সবসময় আসি, আজকে আমার জন্য স্পেশাল পার্কে আসাটা, সেটা হলো আমার মা আসছে আজকে পার্কে, আম্মুরে নিয়ে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তো আম্মুরে বলি যেমন চলেন একটু যাই দেখায় নিয়ে আজ আপনারা কোন পার্কে যাই। তো এই হচ্ছে গিয়ে পার্ক, আম্মুরে ওই বাচ্চারা কোন স্কুলে পড়ে ওটাও নিয়ে দেখাবো। এখান দিয়ে হ্যাঁ সোজা আব্দুল্লাহ হাটে, আমি হাঁটি, দেখেন কোনো বাবা মার সাথে নাই, একলা একলা হাঁটে। আমার মায়েরা তো খালি বলে আম্মু আমরা যাব একা একা, আমি তো দেই না, একদম সারা পোলা পাঠ সব। হ্যাঁ একে বেশি কাছে দেখছেন, একদম কাছে। আর এই যে স্কুল, নানুমনি তোমার স্কুলটা দেখবে, কলেজে দেখতে যাবে, মামির কলেজ দেখতে যাবে নানুমনি, মামির ইউনিভার্সিটি গাড়িতে করে গাড়িতে না, হ্যাঁ হ্যাঁ বুঝছেন। এই যে পার্কে একদম কাছে না, একদমই কাছে, মানে এটা তো আল্লাহরই সব উসিলা, আমাদের কিছু না। বাসায় আসতে যে পার্ক,
আমার নেহলা নুয়ের তো সারাক্ষণ পার্কে আসার জন্য। চলো মা, এটা তো একটা বিশাল ব্লেসিং না, বাসার কাছে পার্ক থাকা। স্কুলটাও আম্মু, স্কুলটাও মানে 3-4 মিনিট সর্বোচ্চ লাগে এটা যেতে, মানে এটা বিশাল কিছু। কিন্তু এই বাসায় বেশি দিন থাকবো না আর কি। নানু আসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কখনো মানে শুকর গুজার করে, আল্লাহ শুকর গুজার করে শেষ করতে পারবো না। এই যে ইউকের রাস্তায় আমি আমার মার সাথে হাঁটতেছি, এটা যে কত বড় তৃপ্তির আলহামদুলিল্লাহ জীবনে, মানে বিশাল দোয়া, কারণ আমার মার দোয়া, এই জন্য আজকে এই জায়গায় আসতে পারছি আলহামদুলিল্লাহ। এই মেহলা সাবধানে, এখন আমরা পার্ক থেকে এখন আবার যাচ্ছি হলো গিয়ে শুধু গেটটা দেখবে, তুমি স্কুলে পড়ো এটা দেখবে শুধু। হ্যাঁ ওই পাশে চলে যাও মা, হ্যাঁ ওই পাশে রাস্তার পাশে। এখন আমার বাচ্চাদের স্কুল দেখাতে নিয়ে যাবো আমাকে, এরপর যাব আমার ইউনিভার্সিটিতে, দেখে যাবে আর কি কোথায় কি ইউনিভার্সিটি। না ডবলিন না, এটা একটা দূর, আবার লেডিস রোড দিয়ে যেতে হবে। প্রাউড নানি, কত খুশি যে নানু আজকে আমার মেয়েদের নানি ছবি তুলতেছে, আলহামদুলিল্লাহ। চলো আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, যে পিছনে পিছি দুইটা দেখেন কোথায় নিয়ে আসছি আমার মাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জীবনে মানে আমার জীবনে কোনো পুণ্য এবং সাথে হলো আমার মায়ের দোয়া, এই সব কিছুর জন্য সম্ভব হয়েছে আজকে ইউকের মাটিতে আমার আসা এবং আমার মাকে গর্বিত করা। দেখেন আমার মা, আজকে আমি আমার মাকে নিয়ে আসতে পারছি, আমি কোথায় পড়ি সেই জায়গাটায়। আমি মানে আমি আর কিছু চাই না, এটুকুই আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার গর্বিত মা, বকা দিবে বাইলা মাছ, এখন রান্না করবো আম্মুর জন্য। যে মাছ ভাজতেছি বায়লা মাছ, একে পেঁয়াজ কেটে রেডি করছি, টমেটো দিয়ে ভুনা করবো। গরুর মাংস আছে, মুরগির রোস্ট আছে, বেগুন ভাজা আছে, তারপরে ডিমের কোরমা আছে, তাতে গরম ভাত করবো, মিশাম ভাত, তারপর রাখতে পারবো চিকেন ভাই। আচ্ছা কারণ
আম্মু হাঁস নিয়ে আসছে, কেন ওই মামা হাঁস কেটে দিচ্ছে। ওই মামার গাড়িতে করে আম্মু আসছে আমার বাসায়। আজকে রাতে চলে যাওয়ার কথা, তো আমি বললাম যে আম্মু রাতটা থাকেন, মামাও রাজি হইল। এখন আমার রাতে এখন হাঁস রান্না হবে, বাইল বেশি বাইলা মাছ রান্না হবে। এখানে আমার ভাইয়ের বিয়ের ভিডিও দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের কি সুন্দর না আম্মু, মাশাল্লাহ। আমার ভাইয়ের হলুদের ভিডিও দেখা হচ্ছে। এই যে আমার মা, আমার ভাই, আলহামদুলিল্লাহ। এই কিচেনে হলো আমার হাজবেন্ড, আর এই মামা হাঁস প্রিপেয়ার হচ্ছে। খাবি না? হ্যাঁ, হ্যাঁ ১৪০০ সব আমি তো করাইছি, এই ছবির দায়িত্বটা আমি নিছিলাম, এবং পুরো ফ্যামিলি আমি বুঝে বুঝে করাইছি। দেখেন এই এখানে হলুদটা কিন্তু ছবিগুলো সুন্দর হয়েছে, বিয়ের সময় কিন্তু এটা হয় নাই। দিচ্ছি দিচ্ছি, এই যে নিপা আবার পারবেছে নিয়া, বুঝছেন? এই যে নানি দাদি মিলানো সব আমি করছি এমো। হ্যাঁ, কিন্তু বিয়ের সময় সবার লয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে না নানুর শাড়িটা? মাংস চড়াবে কে? হ্যাঁ, একটু ওদিকে দিয়ে দাও। সুন্দর স্মেল আসতেছে, তো সুন্দর হাঁসের মাংস বিদেশের বাড়িতে। এ মামার জন্য রান্না হয়েছে আম্মু, নাইলে বাসে করে। হ্যাঁ, মা ভাই চলে যাচ্ছে আজকে। কি রোদ দেখছেন! আচ্ছা, তা আল্লাহ হাফেজ মা। আল্লাহ হাফেজ মা। আমি তোমাকে আনুমনকে দোয়া পড়ে দাও, সুরা ফাতিহা পড়ে দাও। আল্লাহ হাফেজ মা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল কামরা তো কিছু নেহেলা, সুরা ফাতিহা পড়ে না আনুমনকে ফু দিয়ে দাও। চল সুরা ফাতিহা পড়ো, সুরা ইখলাসও পড়ো। Thank you.
মামাকেও ফুদিয়ে দিও। ফুদিছো মামাকে? মামাকে ফুদিছো? আল্লাহ হাফেজ মা, আল্লাহ হাফেজ ভাইয়া, ইনশাল্লাহ আবার দেখা হবে।